হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। জয় বৈশাখী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের জানাই আবারও একবার স্বাগত। সকালবেলা উনান ধরানো থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, কারণ একজনের কমেন্ট ছিল যে বৌদি স্পা করার উপকরণটা বলো, এবং স্পা করার উপকরণের সাথে সাথে আরও কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আরও একটা কারণ আছে, এত সকাল সকাল রান্না করার কারণ এই যে ঝোড়ো হাওয়া, প্রচণ্ড পরিমাণ মেঘ উঠে, আর বৃষ্টি হলে না এই দেখেছো চালটা কীরকম অবস্থা, পুরো এখানে কাদা কাদা হয়ে যায়, রান্নাই করা যায় না। যার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করা। আর এখন বাজে হচ্ছে তোমার 8টা, হাতে নিব না কি রেখে দাও? কতগুলো নিয়ে এসছ? হাতে দিলে কি হবে? হাতে দিলে নাকি ঝগড়া হয়? ঝগড়া তো আমাদের কোনোদিন হয় না, আমাদের মধ্যে ঝগড়া হয় না। কালকের কিছু কিছু দরকারই না, ফ্রিজে আছে, তাই আমি আজকে শুধু লোটে মাছের পাকা তেঁতুল দিয়ে টক করব। আর তার সাথে সাথে আমার বরবাবুর ফরমাইশ হলো যে ডিমের চিজ দিয়ে অমলেট খাবে। তাই ভাবলাম যে ঠিক আছে, প্রত্যেক দিনই তো সেই পান্তা ভাত খাচ্ছে, একদিন না হলে ওকে ডিমের অমলেট করেই দিলাম। সচরাচর এখন আর ডিমের অমলেট আমরা খাই না, আগে সত্যি বলতে অনেক খেতাম, কিন্তু এখন আর হয় না, কারণ ও তো ভোর 4টা থেকে উঠে কাজে চলে যায়, আবার সেই 10টার সময় আসে পান্তা খেয়ে নেয়। সারাদিন যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, তো তাই একটু ভারী কিছু পেটে থাকলেই ভালো। তাই এসব খাওয়ার আমরা হট করে, মানে এখন সব সময় খাওয়া হয় না, তাই আগে ওর জন্য অমলেটটা করে দিচ্ছি, সরি ডিম পাউডারটা করে দিচ্ছি, তারপরে আবার তরকারি বসাবো। আর আমি যেভাবে ডিম পাউডারটা করছি, কে কে এরকম ডিম পাউরুটি খেতে ভালোবাসো বা কে কে এরকম ডিম পাউরুটি খাও একবার আমাকে জানিও, বা আমার এই রেসিপির মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে বা আরও কিছু করলে যদি টেস্ট বাড়ে তাহলে একবার আমাকে কমেন্ট করে জানিও, সেরকম একবার করে দেখব। যাই হোক, আমি তো ডিম পাউরুটিটা এরকমই করি। আর ডিম পাউরুটির মধ্যে না একটু চিজ দিবে, দেখবে খেতে ভালো লাগে, যদিও বা চিজের অনেক দাম। যাই হোক, আমি তো অনেক দিন ধরেই ওকে নিয়ে আসতে বলছিলাম যে একটু চিজ নিয়ে আসবে, তো ও পুরো প্যাকেট না নিয়ে এসে ছোট্ট একটা স্লাইস নিয়ে এসেছিলো, এখন সেটাকেই আমাকে করতে হবে। যদিও আমি কোনোদিনও পার্সোনালি ডিমে, মানে ডিম পাউরুটির সাথে চিজ দিয়ে কখনোই খাইনি, আমি ওকে ফার্স্ট টাইম বানিয়ে দিচ্ছি। ও বলছে যে তোমার জন্য একটা রেখে দিব খেয়েও, কিন্তু সত্যি বলতে কি কাল রাত্রিবেলা এত হাবিজাবি খেয়ে না আমার আজকে শরীরটা ঠিক টানছে না, তাই ভাবলাম যে পান্তা ভাত খাই, পান্তা ভাতে পেটটা কিন্তু ঠান্ডা হয়, তোমরা যে যাই বলো না কেন। তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার ডিম পাউরুটা হয়ে গেছে, আর ভাগ্যিস আজকেও বাড়িতে ছিল তাই একটু ক্যামেরাটা করে দিচ্ছে। বরবাবুর জন্য খাওয়ারও রেডি, ওইদিকে আমার রান্নাও রেডি, এবার শুধু পুজো করে তোমাদের সামনে আসার পালা এবং কমেন্টে রিপ্লাই করার পালা। যাই হোক, বাড়ির সব কাজকর্ম কমপ্লিট, এবার একটা কমেন্টে রিপ্লাই দেওয়ার পালা, আর আমি বসে গেছি এখন নিজেকে একটু যত্ন করার জন্য। এক কমেন্ট ছিল যে বৌদি স্পা করার উপকরণটা বলবে প্লিজ। আমি যে কথাগুলো বলবো ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু বেস্ট, একবার ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় যে কাজে দেবে, কারণ আমি আমি নিজে তো করি, হাজবেন্ডকেও করাই, তো কাজে দিয়েছে বলেই তোমাদের সাথে শেয়ার করছি। আর স্পা করার উপকরণটা লরিয়ালের স্পা ক্রিম, লরিয়ালের স্পা ক্রিম কিন্তু এইটা একটা হয় না, অনেক রকমেরই হয়, ডিবাটা সেম হয়, কিন্তু এই যে লেখাটা, এই লেখাটা যে যার চুলের টাইপ অনুযায়ী দেখেই নিবে কিন্তু, ঠিক আছে? আমার চুলের টাইপ দেখে আমার এইটা আমার চুলের মধ্যে খুব ভালো কাজ করে, তাই আমি এটা নিয়েছি। আর এটার দাম পড়বে তোমার, এখন তো হয়ে গেছে 660 টাকা, আমি যখন এনেছিলাম তখন ছিল 630 মতো, এখন হয়ে গেছে 660 টাকা। এবার কারোর, আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে এত টাকা খরচা করে স্পা ক্রিম কেনার হয়তো সামর্থ্য নাই বা থাকতে পারে, কিন্তু আমরা কি স্পা করবো না? অবশ্যই করবো, কেন করবো না? আমি স্পা করার ঘরোয়া উপকরণ বলছি, প্রথমে হচ্ছে ময়ূরী হেনা। ময়ূরী হেনা সম্বন্ধে তো আমরা সবাই জানি, তাই না? এবার ময়ূরী হেনা নেবে যার যেরকম কালার পছন্দ, কেউ চুলের বার্গেন্ডি কালার চাও, কেউ ব্রাউন কালার চাও, কেউ কালো কালার চাও, তো যার যেরকম চুলের কালার পছন্দ সে সেরকমভাবে ময়ূরী হেনাটা কিনবে। এবং তাতে ডিমের যে সাদা অংশটা আছে,
ডিমের সাদা অংশটা নিবে, কুসুমটা নেবে না, কারণ কুসুমে অতটাও কোনো এ নেই আর প্রচণ্ড স্মেল করে, মাথা ধুতে খুব অসুবিধা হয়। তো কুসুমটা রেখে সাদা অংশটা নিলে আর দই মেশাবে, আর ভিটামিন ইর যে ট্যাবলেটগুলো হয় না, ওই ভিটামিন ইর মানে ওই সবুজ ট্যাবলেট খাওয়ার ট্যাবলেটগুলো না, দেখবে চুলে দেওয়ার জন্য একটা ট্যাবলেট হয় ভিটামিন ই ট্যাবলেট, তো ওই ট্যাবলেটটা নিবে, মেশাবে আর চুলে প্যাক যেরকম লাগানো হয়, মুখে যেরকম ফেস প্যাক লাগানো হয়, চুলেও পাট পাট করে লাগাবে, আর যাতে স্ক্যাল্পে লাগে এটা লক্ষ্য রাখবে। এখানেও চুল কিন্তু খুব ভালো থাকে, চুল পড়া কমে। আর আমি এখন করছি হচ্ছে, ভাবলাম নিজে থেকে একটু ফেসিয়াল করি। এই দেখো, আমি কিন্তু সারাদিন মুখের খুব যত্ন নিই, তাও ফেস ওয়াশ করে আসার পরেও এই মুখের দেখেছো কিরকম নোংরা বেরোচ্ছে। যাই হোক, একটু আত্র মুখের মানে যত্ন নেওয়াটা ভালো। তো যেটা বললাম ওটাকে হেনাও বলতে পারো বা স্পাও বলতে পারো। যদি কেউ হেনা করতে না চাও, হেনা যদি কারো শুট না করে, তাহলে তুমি কি করবে, ডিম দই তারপরে অ্যালোভেরা রস, যদি অ্যালোভেরা তোমাদের শুট করে তাহলে অ্যালোভেরা, তারপরে ভিটামিন ই ট্যাবলেট, এগুলো দিয়েও তুমি স্পা করতে পারো। ওই ক্ষেত্রে মানে হেনা আর এইটা, এই ক্ষেত্রে কিন্তু স্টিমের প্রয়োজন নেই। আর যদি এটা থাকে তাহলে স্পায়ের জন্য এতেও তুমি ডিমের সাদা অংশ, দই, ভিটামিন ই এগুলো মেশাতে পারো, খুব ভালো। যাই হোক, আমি এখন ফেসিয়ালটা শুরু করব। আর আমার কাছে মনে হয় ক্লিনজারের সব থেকে বেস্ট হচ্ছে আয়ুরের ক্লিনজার, এর মতো ক্লিনজার কিন্তু হয় না। এই দেখো, এটা তো সাদা টিস্যু পুরো, এতে কিন্তু কোনো ময়লা নেই। আমি এই ক্লিনজারটা ইউজ করার পরে দেখবে যে আমার মুখ থেকে কতটা পরিমাণের ময়লা বেরায়। আর এই গরমের মধ্যে তো ট্যান আমাদের সবার পরে, ছেলে মেয়ে উভয়েরই ট্যান পরে, রোদে না বেরালেও গরমের মধ্যে থাকতে থাকতেও কিন্তু ট্যানটা পরে। এই ফেসিয়ালটা ট্যান দূর করতেও কিন্তু খুব হেল্পফুল। একটা ফেসিয়াল হয় আয়ুরের প্রত্যেকটা জিনিস, আয়ুরের ক্লিনজার, স্ক্রাবার, ম্যাসাজ ক্রিম এগুলো দিয়েও কিন্তু তোমরা করতে পারো। আর না হলে আমি যে কোনো ফেসিয়াল করার আগেই আয়ুরের ক্লিনজারটা কিন্তু ব্যবহার করি। আর হ্যাঁ, ফেসিয়াল যখন করবে ম্যাসাজগুলো খুব ইম্পর্টেন্ট, ম্যাসাজ উল্টাপাল্টা হলে স্কিন অন্যরকম রিয়াকশন দিতে শুরু করে, তাই ম্যাসাজ করাটা খুব খুব মানে সাধারণভাবে আস্তে ধীরে সুস্থে করবে। অন্য কেউ করে দিলে সেখানে রিল্যাক্স ফিল হয়, নিজের নিজে নিজেরটা করলে একটু প্রবলেম হয়, একটু কষ্ট হয়, কিন্তু কষ্ট হোক, কাল ভালো থাকার জন্য আজ কষ্ট করাটা খুব দরকার, তাই ম্যাসাজটা যেন উল্টাপাল্টা না হয়। ক্লিনজার দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ম্যাসাজ করবে না, হার্ডলি 2 মিনিট, এর বেশি কিন্তু ম্যাসাজ করবে না। এরপর আমি কিন্তু আয়ুরের ফেসিয়াল করব না, আমি করব ন্যাচারাল গোল্ড ফেসিয়াল কেশরের। ন্যাচারাল গোল্ড ফেসিয়াল এই কেশরের খুব খুব মানে এর যে আছে, রিভিউ আছে, খুব ভালো, খুব ভালো, সবাইকে শ্যুট করে, সবার ফেসের সাথে এটা কিন্তু যায়, আর এটা তোমার গ্লো আনে, ট্যান কমায়। এই কেশর গোল্ডের, এই দেখো, প্রত্যেকটা জিনিসই জেল বেশে। আর আমার মনে হয়, আমি যতটুকু জানি আমার মনে হয় যে ক্রিম যে ধরনের ফেসিয়ালগুলো হয় না, মানে যেগুলো সব ক্রিম থাকে, সেগুলোর থেকে যেসব ফেসিয়াল জেল বেশের হয়, যেরকম এটা কিন্তু জেল বেশের। আমি একটু দেখাচ্ছি, এই দেখো, এটা কিন্তু জেল বেশ একটা প্রোডাক্ট। এই জেল বেশের যেসব ফেসিয়াল কিট হয় ওইগুলো কিন্তু খুব কাজের হয়, ক্রিমের থেকে খুব ভালো হয়। যেরকম তুমি স্যাহনাজ, তো আমরা সবাই জানি স্যাহনাজ, দেখবে স্যাহনাজের প্রত্যেকটা ফেসিয়াল কিট পুরো মানে বেশিরভাগই জেল বেশ। দেখো, বুঝতেই পারবে না যে ফেসে কিছু আমি মানে ব্যবহার করেছি, দূর থেকে মনে হবে যেন ফেসটা খুব গ্লো করছে, এই গ্লোটাই তো আমরা চাই, তাই না? এই কেশর গোল্ড ফেসিয়ালের অনেকগুলো স্টেপ থাকে, মিনিমাম 7টা স্টেপ আছে। সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম, ওটা হচ্ছে স্পা করার টাইম। স্পা এর ক্রিম মাথায় লাগিয়ে তুমি যদি স্পা ক্রিম দিয়ে স্পা করো, তাহলে চুলে
মিনিমাম আধ ঘন্টা 45 মিনিট রাখবে, তারপরে তুমি মাথা ধোবে। আর যদি তুমি হেনা করো বা এমনি করো, তাহলে তুমি রান্না করতে যাওয়ার সময় বা যখন ঘরে আছো 10টায় লাগালে পুরোপুরি চুল একদম শুকে গেল, 1 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারো, এখানে কোনো প্রবলেম নেই। তুমি হেনা বা ঘরোয়া যে উপকরণ টিপসটা আমি বলেছি, ওটা তুমি 1-2 ঘন্টা কি 3 ঘন্টা রাখলেও মাথার মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু স্পা ক্রিমটা 8 ঘন্টা 45 মিনিটের বেশি রাখবে না। যারা 3-4 মাসে একবার ফেসিয়াল করো, তারা এই জেল বেসের স্ক্রাবারটাকে একটু ইগনোর করে একটু স্ট্রং স্ক্রাবার ব্যবহার করার চেষ্টা করবে। আমি তো এখানে দুটো স্ক্রাবারই ব্যবহার করলাম মিশিয়ে, তোমরা যে কোনো একটা করতে পারো, কিন্তু স্ট্রং স্ক্রাবারটা ব্যবহার করলে ফেসটা একটু তাড়াতাড়ি ট্যান রিমুভ করে এবং ময়লাটাও খুব তাড়াতাড়ি বের করে দেয়। আমি কিন্তু এখনো পুরো ফেসিয়ালটা কমপ্লিট করিনি, জাস্ট আমার এখন 3 নম্বর কমপ্লিট হলো করে আমি কিন্তু কেশর গোল্ডে 4 নম্বর স্টেপটা করছি। এটা কিন্তু ক্রিম, আর এটা হচ্ছে তোমার হোয়াইটনিং ক্রিম, মানে স্কিনটাকে একটু উজ্জ্বল করে। এই যা, যদি কেউ বাড়িতে বসেই পার্লারের মজা নিতে চাও, নিজেকে যত্ন করতে চাও, তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ, সেটা অবশ্য কাঁধের মধ্যে হতে হবে বা কাঁধের আশেপাশে জায়গা হতে হবে, যেরকম দারুয়া হতে পারে বা এদিকে আবার মাজনা, তাজপুর, এইসব জায়গাতে যেতে পারবো। এর থেকে হয়তো বেশি দূরে একটু কষ্ট হবে, কিন্তু যদি তোমরা সত্যিই কেউ করতে চাও তাহলে কমেন্ট করে কিন্তু জানিও। আমার ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, ওখান থেকে তোমরা দেখতে পাবে। আমি কিন্তু বাড়িতে গিয়ে অনেক কাজ করেছি, এই ইদানিং বিয়ে হওয়ার পরে একটু কমে গেছে, না হলে বিয়ের পরেও কিন্তু বাড়িতে গিয়ে কাজ করেছি। পালমের এই ফেস প্যাকটা ব্যবহার করবো, এই ফেস প্যাকটা একে এমনিতেই ডেট ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, ডেট ফেল হয়ে যেতে পারে আর কিছুদিন পরে, মানে আগস্টে ডেট ফেল হয়ে যাবে, তার জন্য বেকার আমার ক্রিমটা নষ্ট হবে কেন, আমি তাই এইটা ব্যবহার করব। কিন্তু তোমরা পারলে, মানে তোমরা কেউ চাইলে এই কেশর গোল্ডের এই ফেস প্যাকটাও ব্যবহার করতে পারো, এটাও কিন্তু খুব ভালো করে। এই ফেস প্যাকটা আমার ট্যান রিমুভ করতে খুব হেল্প করে। আমরা যদি এরকম লাগাই তাহলে আমাদের স্কিনটা কিন্তু ঝুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, দীর্ঘদিন ফেস প্যাক এভাবে লাগালে স্কিনটা কিন্তু ঝুলে যায়, তাই ফেস প্যাকটা যত সম্ভব উপরের দিকেই টান দেওয়ার চেষ্টা করো। তুমি এখনকার জেঠিমা দিদাদের শুনতে দেখবে, যাহো তোমনকের সময় এসব থাইলা, আমানকের সময় কাই থাইলা নি, আমার মনে কি বাঁচিনি, সামান লাগিয়ে লাগিয়ে কি তো হিচে, দেখ তোমনকের থেকে ফর্সা আছি। কিন্তু একটা সত্যি কথা, তখনকার সিচুয়েশান এখনকার সিচুয়েশান আলাদা, তখনকার পরিবেশ, ওয়েদার, খাওয়া দাওয়া সবটাই আলাদা, এখনকার আলাদা, তাই নিজেকে একটু যত্ন করতে হয়। আমার একটা কাস্টমার আছে, তোমাদেরকে একদিন আমি পারলে শেয়ার করব, এই খুব শীঘ্রই শেয়ার করব। এবার ওর না মুখের মধ্যে অনেক কালো ছোপছোপ হয়ে গেছে, ওটাকে আমরা লিভারের সমস্যা বলি, কিন্তু ওই লিভারের সমস্যাটা শুধু লিভার থেকেই একা আসে না, স্কিনে দীর্ঘদিন ধরে ময়লা জমতে জমতে দেখবে গালে অনেক সময় প্রথমে ব্রাউন কালারের ছোপ ছোপ হয় এবং সেটা থাকতে থাকতে কি হয় কালো কালারের ছোপে পরিণত হয়ে যায়। তাই বলছি যে একাধবার মাসে এ বছরে আপাতত 2 মাস অন্তর হলেও একটা ফেসিয়াল করে রেখো। আমার এখানে ফেসিয়াল করা কিন্তু কমপ্লিট, আর আমি ফেস প্যাকটা রাখবো হার্লি 15 মিনিট, 15 মিনিটের বেশি কিন্তু কখনো ফেস প্যাক রাখাটা ঠিক না। আর মুখে এমনভাবে প্যাকটা লাগাবে যাতে ন্যাচারালভাবেই শুকে যায় খুব তাড়াতাড়ি, ঠিক আছে, বেশি মোটা করে লাগানোর কোনো প্রয়োজন নেই, যতটা নিজের ফেসে দরকার ঠিক ততটাই। বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, 2 দিন ধরে বৃষ্টি তো থামার নামই নেই, আমার তো বেশ খুব মজাই লাগছে। কালকের ব্লগে যে তোমরা দেখেছিলে ওই তেলের ছিটা, এটা হচ্ছে সেই ছিটের দাগ, সত্যি সারা হাতটাই না আমার তেলের ছিটাতে একদম ভর্তি হয়ে গেছে। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ফেস প্যাকটা তুলবো। ফেস প্যাক তোলারও একটা নিয়ম থাকে, যেরকম সেরকম চাইলে আমরা ফেস প্যাকটা মুছতে পারি না, ঠিক যেভাবে টান দিয়েছিলাম সেভাবে টান দিয়ে দিয়েই কিন্তু আমি এখানে ফেস প্যাকটা মুছবো। ফেসিয়াল করার পর ফাইনালি রেজাল্ট আমার এটা, এবার 2 দিন পর তোমরা দেখবে যে ফেসের গ্লোটা কেমন আসে।
আর মাথা ধোয়ার পর যেরকম সিরাম ব্যবহার করাটা খুব দরকার, সেরকম ফেসে তুমি ফেসিয়াল করার পর ফেস সিরাম ব্যবহার করাটাও কিন্তু দরকার। এই ফেস সিরাম তোমাকে আলাদা কোনো পয়সা দিয়ে কিনতে হবে না, তুমি ফেস প্যাক সরি ফেসিয়াল কিট কিনলে তার সাথেই তুমি এটা পাবে। যদি তুমি কেশর গোল্ড ফেসিয়াল কিটটা কেনো তখন তুমি এটা পাবে, তুমি যদি ম্যাক্স গ্লো কেনো তখন তুমি এটা পাবে, এবং তুমি অনেকেতেই তুমি এটা পেয়েই যাবে। এটা যদি তোমরা না পাও তাহলে তোমরা টোনার ব্যবহার করতে পারো, আমার কাছে বেস্ট টোনার হচ্ছে এই টোনারটা। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমার কথা দ্বারা যদি উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করো। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।